আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কায়দায় নুরানির আট নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পেশের বামপাসে জজমালা ওয়াউ মদের হরফ এক আলিপ্টানিয়া পড়িতে হয় এবং তার শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে এই পেশের বাম পাশে যে উচ্চারণ সহি করে শিখে নিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্যা হিউ র হে ম্যান ই র প্রিয় দর্শক পেশ এর বাম পাশেই জাজমালা ওয়াও মদের হার অফ ডানদিকের হারকতকে এক ক্যালিফটানিয়া পড়িতে হয় তো দেখুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হেম জ্যাহ ও পেশ ও গোল করে একিপটি নিয়ে পড়তে হবে এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে হামজা ব্য পেশ বু ওপিস বু ও পিস্তু তা ওপেশ তু ساو وبش سو ساو سو جيم واو بش جو جيم واو بش جو حاوا حو

rɔwa wupesharo zawa wupesho zu sinwa wupesho soshinwa wupesho sodewa wupesho so dode wa wupesho zo. জ আইন হরফকে ফালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আমরা অনেকে আইনের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে পারি না হামজার উচ্চারণ করে থাকি দেখুন আইনের উচ্চারণ চাপ দিয়ে পড়তে হবে আই ওয়া ওপেশ হই ওয়া ওপেশ ফা ফ্যা ওয়া ওপেশ উচ্চারণ করব নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে ফ্যা ফু ফ্যা foo! oof! wha! Wow, oopish! oof! oof! wha! Wow, oopish! oof! kaff! wha! Wow, oopish! koo! kaff! wha! Wow, oopish! koo! lam! wha! Wow, oopish! loo! ওয়া ওয়া ওপেস ওয়া উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়া ওয়া ওপেস হা আওয়া ওপেশ হু হামজা ওয়া ওপেশ উ হামজার উচ্চারণ শক্তভাবে পড়তে হবে হামজা ওয়া ওপেশউ ইয়া আওয়া ওপেশ ইউ ইয়া আওয়া ওপেশ ইউ প্র দর্শকে এখন আমরা। পেশের বাম পেশে যে ওয়াউ দিয়ে অনুশীলন করব অর্থাৎ শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন নো নোয়া নো হ্যা হেউ 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 হ্যার উপরে পেশ হরকত আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হ্যা হেউ নো হেউ NUHU nu, hu, po, wau, pishu, -pish ru, pishu ru, tu ru, tu ru, ta, wau, tu, ba, wau, bu, tu bu, tu bu, -pish nu, nu, nu. পেশ অফ আলিফ জবর অ জবরের পাশে খালি আলিফ মদর এক আলিফ একালিস্টনিয়া পড়িতে হয় তো আমরা এই অফকে একালিস্টনে পড়বো অফ আলিফ জবর লু আলু আলু

Yakuo Yakuo Ta zabarta kaaf wawo peku tagu nun penu Taonoo Tauno Haaliif zabraha Rowawo peu Haru nun penu Haruunu هارون أُفْ ألف زبر روا را واو بش رو قارو نون نو دال ألف زبر دا خازر خي دا خي دا خيرو. نون زبرنا نا باخيرونا سين زبر سا با زبر با سبا قاف واو سباقو نون الف زبر نا سباقونا سباقونا با الف زبر با سين زرسي باسي طو و بشطو باسيطو نون زبرنا باسطون باسطون را الف زبر را جيم زرجي راجي عين واو بشعو راجعو نون زبرنا راجعون راجعون তো প্রিয় দর্শক আমরা এইভাবে পেশের বাম পাশে জেজমালা ওয়াউ দিয়ে এক ঠোট ঠোঁট গোল করে সহি শুদ্ধ করে শিখে নেব এবং তার শব্দ গঠন গুলি প্র্যাকটিক্যালি শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে কায়দায়ে নুরানির নয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু